বিজয়া দশমীতে দেবী বিসর্জনের খবর জানাতে রাজধানীর পলাশির মোড়ে আছে সহকর্মী সিফাত শহরিয়ার ও ওয়াইজ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিফাত, বিজয়া শোভাযাত্রা তো শুরু হয়েছে, শোভাযাত্রার বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। মুক্তি কিছুক্ষণ আগে অর্থাৎ 4-5 মিনিট আগেই এই যে বিজয়া শোভাযাত্রা সেটি শুরু হলো যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে, এবং এটি ওয়াইজ ঘাটের দিকে যাবে এবং এখন শুরু হলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আবার যে চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা খুব ভালোভাবে নিরাপত্তার সাথে এই যারা ভক্তরা রয়েছেন, যারা এখানে দর্শনার্থী রয়েছেন, তারা আজ দেবীর যেই বিসর্জনের জন্য তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে ভ্যানে করে তারা নিয়ে এসছেন এবং তারা ঢাকের তালে তালে নেচে গেয়ে তাদের যে দেবী যা তাকে বিদায় দিচ্ছে, দেবী দুর্গাকে, দেবী দুর্গা কৈলাস থেকে সেই শুক্রবার যখন ষষ্ঠী পূজার সময় এসেছিলেন এবং আজকে বিদায়ের সুর বাজতে বাজতে তিনি বিদায় নিচ্ছেন। এবং দেবী দুর্গার যে আজকে সকাল থেকেই এই যে বিজয়া যে দশমীর বিসর্জনের যে প্রস্তুতি সেটি মন্দিরগুলোতে মণ্ডপগুলোতে চলছিল, এবং তারপরে তার যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এখানে বলা যায় যে একটি আনন্দ বেদনার যে সংমিশ্রণ সেটি হয়েছে, যেহেতু 5 দিনব্যাপী এই যে আয়োজন সেটি সফল সমাপ্তি বলা যায়। আজ হচ্ছে দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে, এবং বলা যায় যে তারা যেহেতু এ বছরের মতো দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছে তাতে করে অনেকের কণ্ঠে বিদায় যে সুর সেটি বেজে উঠেছেন। এবং এবার কিন্তু যেই দেবী দুর্গা এসেছিলেন ঘটকে চড়ে কৈলাস থেকে পিতৃগৃহে, এবং সেভাবে সে ঘটকে করে অর্থাৎ ঘোড়ায় চড়ে আবারও তিনি এখান থেকে ফিরে যাচ্ছেন। এবং আমরা যদি দেখি আমরা এখন যে পলাশির যে মোড়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া যে চেষ্টা করছেন, এবং আমরা যেটি দেখেছি এই যে টানা 5 দিনের যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা এই দেবী দুর্গার যে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবং আমরা আপনাদেরকে সেই সকাল থেকেই যে মন্দিরগুলো মণ্ডপ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেই শেষ দিনের বিদায়ের প্রস্তুতি সম্পর্কে, এবং আমি এখান থেকে পলাশির মোড় থেকে সেই শোভাযাত্রার শুরু থেকে যুক্ত আছি। এবং আমাদের সহকর্মী সিউল আহমেদ রয়েছেন ওয়াইজ ঘাটে, যেখানে মূলত দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। আমি বাকিটা জানবো সিউল আহমেদের কাছ থেকে। সিউল, শিফাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে পলাশির মোড় থেকে কিন্তু আজকে বিজয়া দশমীর যে শোভাযাত্রা সেটি শুরু হয়েছে, তবে সেই শোভাযাত্রার যে ঢল সেটি কিন্তু এখনো পর্যন্ত এই যে ওয়াইজ ঘাট রয়েছে, সদরঘাটের যে ওয়াইজ ঘাট রয়েছে হচ্ছে বুড়িগঙ্গার তীরে, যেখানে আসলে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো থেকে কিন্তু মা দেবী দুর্গাকে নিয়ে আসা হচ্ছে এখানে বিসর্জন দেওয়ার জন্য। আমি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একে একে কিন্তু ট্রাকগুলো আসা শুরু করেছে, এবং পলাশির মোড় থেকে যে ট্রাকগুলো আসা শুরু করেছে সেগুলো এখন এখানে আসবেন, এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন যে পথগুলো রয়েছে সেগুলো অতিক্রম করে কিন্তু তারা ওয়াইজ ঘাটে আসবে, যেটিকে আসলে বিনা স্মৃতি স্নান ঘাটও বলে থাকে, সেই ঘাটে কিন্তু আসবেন এবং এখানে কিন্তু বিসর্জন দেওয়া হবে। এখন পর্যন্ত এখানে দুটি মণ্ডপের যেই মা দুর্গা রয়েছেন তাকে বিসর্জন দেওয়া হয়েছে, সেগুলো ধানমন্ডি থেকে আসা হয়েছিল, এবং এছাড়াও কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে সবগুলো মণ্ডপের যেই আয়োজকরা রয়েছেন তারা কিন্তু ট্রাকে করে সেই মূর্তি
মূর্তি কিংবা যে মা দেবী দুর্গা রয়েছেন তাকে কিন্তু এখানে নিয়ে আসবেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মহালয়ার মাধ্যমে কিন্তু মা দেবী দুর্গা এই ধরণীতে এসেছিলেন এবং তাকে গ্রহণ করা হয়েছিলেন। এরপরে কিন্তু মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর মাধ্যমে কিন্তু এই পূজা সকল আনুষ্ঠানিকতা শেষ হয় এবং দশমীর আজকে দশমী এবং বিজয়া দশমীর সকালে কিন্তু সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে কিন্তু মাকে বিদায় জানানোর জন্য এই বিনা স্মৃতি স্নানঘাট যেটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে আসলে আজকে যেমন দেবী বরণ করা হয়েছিল, এরপর সিঁদুর খেলা, তারপর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিদায় পর্বের সূচনা হয়েছিল এবং এই সূচনার মধ্যে দিয়ে কিন্তু দুর্গীতি নাসিনী দেবী দুর্গা যিনি আছেন তিনি মর্তলোক ছেড়ে স্বর্গশিখরে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন। এবং এই যে ফিরে যাচ্ছেন তাতে কিন্তু দুটি জিনিস রেখে যাচ্ছেন তিনি, একই সাথে হচ্ছে ভক্তদের শ্রদ্ধা এবং আনন্দ মাখা জল তিনি রেখে যাচ্ছেন এবং ভক্তদের কাছে তিনি প্রতিজ্ঞা করে যাচ্ছেন যে আগামী বছর কিন্তু তিনি ফিরে আসবেন, সেই অঙ্গীকার কিন্তু দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে মা দুর্গা প্রতি বছর একটি বাহনে আসেন এবং একটি বাহনে তিনি এই যে পৃথিবী আছেন, ধরণী আছেন, সেটি থেকে ত্যাগ করেন। এবছর কিন্তু তিনি ঘটকে এসেছেন এবং ঘটকেই তিনি যাচ্ছেন, অর্থাৎ ঘোড়ায় চড়ে তিনি এসেছিলেন এবং ঘোড়ায় চড়েই কিন্তু তিনি যাচ্ছেন। এখানকার যারা ভক্ত রয়েছেন তারা বলছিলেন যে আসলে তাদের জন্য সুখ সমৃদ্ধি এবং অন্যান্য যে সকল সুখবর আছে সে সকল কিছু রেখে যাচ্ছেন, রাজনৈতিক যে অস্থিরতা সব কিছু যেন আসলে একদম মানে ভালো থাকে এবং সব কিছু যেন কোনো খারাপের দিকে না যায় সেই আশায় কিন্তু ভক্তরা করছেন। মুক্তি, এই ছিল আমার কাছে বিজয়া দশমীর ওয়াইজঘাট থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। বিজয় দশমীর সবশেষ আয়োজন অর্থাৎ দেবী বিসর্জনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ এবং এর আগে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। আমরা তো রাজধানীর দেবী বিসর্জনের খবর জানছিলাম, এবার একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই। প্রতিভা বিসর্জনের সবশেষ জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং নওগাঁর নাগর নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। তবে শুরুতে শোয়েব, আপনার কাছে জানতে চাই যে পতেঙ্গায় প্রতিমা বিসর্জনে ভিড় কেমন দেখছেন? আসলে দুপুরের পর থেকেই মূলত ভিড় শুরু হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং আমরা দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বাড়ছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের উৎসবে সামিল হয়েছেন এবং চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রামের আশেপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকেও কিন্তু অনেকেই প্রতিমা নিয়ে আসছেন এবং দিচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এভাবে করেই এক একটি পূজা মণ্ডপের যারা ভক্ত দর্শনার্থীরা ছিলেন স্বেচ্ছাসেবীরা এসেছেন, তারা প্রতিমা নিয়ে যাচ্ছেন এবং সাগরে তারা প্রতিমা বিসর্জন করছেন এবং তাদের নিরাপত্তার স্বার্থে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং একই সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও রয়েছেন এখানে এবং আমরা দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এবার গেলবারের তুলনায় এখন পর্যন্ত মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু কিছুটা কম বলা যায়। তবে যেহেতু যারা আসছেন তারা কিন্তু বেশ উৎসবের মুখর পরিবেশে বা আজকে তারা বলছেন যে আজকে দেবী দুর্গার যে বিসর্জন তার মধ্যে দিয়ে তাদের আবার এক বছরের অপেক্ষা শুরু হলো এবং তারা আশা করছেন, প্রার্থনা করছেন যে এবার তারা যতটা জাঁকজমকপূর্ণভাবে দুর্গা উৎসব পালন করেছেন আগামীতে তার চেয়েও ভালোভাবে এবং আরও উৎসবমুখর পরিবেশে তারা দুর্গা উৎসব পালন করবেন, সেই প্রত্যাশাতেই আজকে তারা দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং সেই উৎসবে সামিল হতেই কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ প্রতিমা বিসর্জনের জন্য এসেছেন এবং এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মঞ্চ স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে যেহেতু বৈরী আবহাওয়ার দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি এখনও অনেক যানবাহনে করে প্রতিমা নিয়ে আসা হয়েছে সেগুলো অপেক্ষায় রয়েছে। তবে যেহেতু বৈরী আবহাওয়া এবং ক্রমেই আবহাওয়া কিছুটা খারাপ হচ্ছে যে কারণে কিন্তু আসলে দ্রুততার সাথে প্রতিমা বিসর্জন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেভাবেই কিন্তু আসলে সকলে প্রতিমা বিসর্জন করছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এবার যেই বৈরী আবহাওয়া সেটির কারণে কিন্তু কিছুটা আসলে মানুষের উপস্থিতি কিছুটা কমেছে এবং যারা এসেছেন আমরা দেখেছি তারা ভক্তি শ্রদ্ধা জানিয়ে এবং সর্বোচ্চ ভাবগাম্ভীর্য বজায় রেখে তারা কিন্তু এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে প্রতিমা বিসর্জনের সর্বশেষ তথ্য। এবার আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। শোয়েব, আপনি চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, চট্টগ্রামে আবহাওয়ার প্রতিকূলতা থাকলেও এখানে কিন্তু আবহাওয়া অনেকটা অনুকূলে আছে বলতে গেলে, এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখন পর্যন্ত আমরা দেখছি এবং বগুড়া, নাটোর এবং নওগাঁর
বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ কিন্তু শেষবারের মতো আপনার দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নাগর নদীতে উপস্থিত হয়েছেন। নাগর নদীতে এখন এই তিন জেলার হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে গোটা নাগর নদী। আমরা দেখছি, আপনি নিশ্চয়ই দেখছেন যে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত যে নানা রকমের আনুষ্ঠানিকতাগুলো ছিল, আচার উপাচার, পূজা পার্বণ, ভোগ প্রার্থনা সব শেষ করে দুপুরের পরপরই আমরা দেখেছি যে মন্দিরগুলো থেকে আসন থেকে দেবী দুর্গার প্রতিমা আসন থেকে মাটিতে নামানো হয়, তারপর বিভিন্ন যানবাহনও করে নাগর নদীর পাড়ে নিয়ে আসা হয় এবং নাগর নদীতে নৌকায় করে এই মুহূর্তটা উপভোগ করছেন। দেখছেন যে পূজারী ভক্ত অনুসারী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তটা পুরোপুরি অন্যভাবে ভিন্নভাবে উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাক বাজছে নৌকায় নৌকায়, ঢাকের তালে তালে শিশু কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, নানা শ্রেণী পেশার মানুষ এই সময়টাকে, এই আনন্দটাকে উদযাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন গোটা নাগর নদীতে অন্তত 50 থেকে 60টি নৌকায় অসংখ্য মানুষ তারা নদীতে ভেসে ভেসে এই সময়টা উপভোগ করছেন। আমরা জানতে পেরেছি যে মূলত গোধূলি লগ্ন, সেই গোধূলি লগ্নের জন্য অপেক্ষা করা হচ্ছে। গোধূলি লগ্নে দেবী দুর্গার প্রতিমা এই নাগর নদীতে বিসর্জন দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই সময়টায় আমরা দেখছি যে 50 থেকে 60টির মতো নৌকায় করে শিশু নারী পুরুষ তরুণ যুবক যুবতী তারা এই প্রতিমা বিসর্জনের এই মুহূর্তটাকে তারা উপভোগ করছেন নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে। গোধূলি লগ্নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এবারের মতো শারদীয় দুর্গোৎসব শেষ হতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবের আয়োজন আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। আগামী বছর তারা আবারও একই রকমের আয়োজনের জন্য এই আগামী একটি বছর তারা অপেক্ষা করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা দেখছি যে এখানেও আবহাওয়া কিছুটা প্রতিকূলে যাচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি আসতে শুরু করেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে প্রতিমা বিসর্জনের যে কাজ সেটি শুরু হবে। এবং একটি বিষয় আপনাকে বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই কয়েক ঘন্টার জন্য নৌকার মাঝিরা এখানে 10,000 করে টাকা তারা নিচ্ছেন। অন্তত আজকে 4 থেকে 5 লাখ টাকা এই প্রতিমা বিসর্জনের এই আয়োজন থেকে নৌকার মাঝিদের আয় হবে বলে আমরা জানতে পেরেছি। তো মুক্তি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নাগর নদী থেকে প্রতিমা বিসর্জনের সবশেষ খবর। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে প্রতিমা বিসর্জনের সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।